ডিভোর্স হয়ে গেছে, আবার যে কোনো কিছু হবে না বা ডিভোর্স হয়ে গেছে দেখে একটা ভালো বন্ধু থাকা যাবে না, এটা আমার কাছে মনে হয় না। সবকিছু বাধা অতিক্রম করে এখনো সাকিব খান টিকে আছে, তাকে পিছন থেকে অনেকে টেনে ধরার চেষ্টা করেছে। সাকিব খানকে নেশার সাথে কিছু খাইয়ে বা কফির সাথে কিছু খাইয়ে এই বীরের জন্ম দিয়েছে বুবলি। আমার কাছে সুপারস্টার একজন সাকিব খান। খুব ভালো একটা বন্ধুত্ব এখনো আছে। অপু দিয়া সাকিব ভাই যেদিন একসাথে থাকে আমার ছবিগুলো দেখে খুব ভালো লাগে। মানে সাকিব খান অতি ভালো মানুষ বলেই বাচ্চার মানে দায়ের ভারটা নিয়েছে সে। সাকিব খান আজ পর্যন্ত একটা বক্তব্য দেয় নাই বুবলির ব্যাপারে, কিন্তু অপুর সাথে কিন্তু ঝগড়া করছে। অপুর সাথে নিশ্চয়ই বড় অভিমান ছিল যে লাইভে আসছে কথা বলছে। এটা দেখতেই পাওয়া যায় যে তাদের মধ্যে খুব ভালো একটা বন্ধুত্ব এখনো আছে। সো আমি চাই প্রতিটা মানুষের মধ্যেই বিচ্ছেদ হতে পারে, একটু ভালো বন্ধুত্ব থাকতে ক্ষতি কি। সে যেমন সাকিব খানকে অপুর বিশ্বাসের কাছ থেকে কেড়ে নিয়েছিল, ঠিক তেমনই তার বোনও আরেকজনের হাজবেন্ডকে কেড়ে নিয়ে বিয়ে করে কানাডায় চলে গিয়েছিল। ওদের পারিবারিক শিক্ষা হচ্ছে এটাই যে বাংলাদেশে নতুন মেয়েদেরকে নিয়েও কাজ করতে পারে, মেয়েরা উঠে আসে। সে কেন কাজ করছে না, তার হয়তো ব্যক্তিগত দুঃখ থেকেই সে কাজ করছে না, কারণ দুইবার তার লাইফে অনেক কিছু হয়ে গিয়েছে।